আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার এক্সেল টিউটোরিয়ালের 14তম ভিডিও, এবং আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফর্মুলাটা, সেটা হচ্ছে সাম প্রোডাক্ট ফর্মুলা। সাম প্রোডাক্ট ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যে কোনো সেলসের ডেটা অ্যানালাইসিসের জন্য এবং সেলসের কোয়ান্টিটি ওয়াইজ তার ভ্যালু ক্যালকুলেশনের জন্য এই সাম প্রোডাক্ট ফর্মুলাটা ব্যবহার করা হয়। এখানে আমি একটা জাস্ট নর্মাল একটা ফর্ম্যাট দাঁড় করিয়েছি, উপরে দেওয়া আছে মডেল, প্রোডাক্টের মডেল দেওয়া আছে A1, B1, C1, D1, E1, এবং মডেল ওয়াইজ প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে ফিক্সড প্রাইস, যে E1 প্রোডাক্টের প্রাইস 150 টাকা, B1-এর ফিক্সড প্রাইস 175 টাকা। এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্ট ওয়াইজ, মডেল ওয়াইজ তার প্রাইস দেওয়া আছে। এখানে কিছু সেলস পার্সনের নাম দেওয়া আছে যারা আসলে প্রোডাক্ট সেল করবে। এখানে সেলস পার্সন অনুযায়ী, প্রোডাক্টের মডেল অনুযায়ী এখানে কোয়ান্টিটিগুলো বুঝবে। বাট আমরা চাচ্ছি যে যেই মডেলেরই প্রোডাক্ট হোক, সেটা ওই মডেলের কোয়ান্টিটির সাথে ওই প্রোডাক্টের ভ্যালু সব গুণ করে এনে এখানে টোটাল ভ্যালুটা যেয়ে বুঝবে। অর্থাৎ এখানে যদি দুইটা প্রোডাক্ট সেল হয়, তাহলে দুইটা প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের যে ভ্যালু সেটা গুণ হয়ে যাবে এবং এই ভ্যালুটা এখানে বসবে। এবং এখানে যে প্রোডাক্ট আছে, ভ্যালু আছে, সেই প্রোডাক্ট যদি এখানে 5 পিস সেল হয়, তাহলে এই প্রোডাক্টের কোয়ান্টিটির সাথে এই প্রোডাক্টের প্রাইস গুণ হয়ে যেয়ে সেই প্রাইসটাও এখানে বসবে। তো এই ধরনের ফর্মেটে ক্যালকুলেশন করার জন্য যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে সাম প্রোডাক্ট ফর্মুলা। আসলে আমরা দেখি সাম প্রোডাক্ট ফর্মুলাটা কীভাবে কাজ করে। তো এখানে টোটাল ভ্যালুর ঘরে আমি সমান সমান চিহ্ন দিয়ে লিখতেছি সাম প্রোডাক্ট, প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম। এখন বলতেছে রে এরিয়া, যেটাতে আপনাকে রে ওয়ান যেটা, সেটা হচ্ছে আমি সিলেক্ট করতেছি। রে ওয়ান হচ্ছে আমার প্রাইস, এখান থেকে যতগুলো মডেল আছে সব মডেলের প্রাইসকে আমি সিলেক্ট করে দিলাম, একটা কমা দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেহেতু এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে ফিক্সড প্রাইস, যার কারণে এটাকে অ্যাবসোলিউট রেফারেন্স, প্রিভিয়াস ভিডিওতে যে অ্যাবসোলিউট রেফারেন্স দেখিয়েছি, অর্থাৎ একটা ডলার চিহ্ন দিতে হবে। শিফট চেপে ধরে ফোর কি দিয়ে মাঝখানে একটা ডলার চিহ্ন দিয়ে, দুইটারই মাঝখানে ডলার চিহ্ন দিয়ে ফিক্সড করে দিলাম। তারপর আমরা কমা দিয়ে বেরিয়ে আসতেছি, তাহলে রে টু। রে টু কি? রে টু হচ্ছে যে জুনায়েদের এখানে যে ঘরগুলো আছে, এই সম্পূর্ণ প্রোডাক্টের কোয়ান্টিটির ঘরগুলো হচ্ছে রে টু। এবং এখন শিফট ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিচ্ছি। এখন এই জায়গাতে যে ফর্মুলাটা বসছে সেটা হচ্ছে সাম প্রোডাক্টের ফর্মুলা। এবং এখন যদি আমি, যেহেতু আমি এই প্রোডাক্টের যে প্রাইস, সেই প্রাইসটাকে যেহেতু ফর্মুলাতে ফিক্সড করে দিয়েছি, সুতরাং এটাকে আমি স্ক্রল করে টেনে দিলে সবগুলোতে এটা কাজ করবে। ধরুন এখানে আমি চেক করার জন্য দেখতেছি যে আসলে ফর্মুলাটা কাজ করতে গেছে কি না। এখানে আমি বসাচ্ছি টু, এই মডেলের প্রোডাক্ট, A1 মডেলের প্রোডাক্ট, জুনায়েদ দুইটা বিক্রি করেছে, সাথে সাথে দুইটার প্রোডাক্ট বসানোর সাথে সাথে দেখুন এখানে ভ্যালু হয়ে গেছে 300। দ্যাট মিনস হচ্ছে হ্যাঁ, এটার সাথে গুণ করতেছে। এখানে যদি আমি বসাই যে সে এইটার মডেলের প্রোডাক্ট আরও 3টা সেল করেছে, সাথে সাথে গুণ হয়ে তার প্রোডাক্টের ভ্যালু হয়ে যাচ্ছে, দুইটা মডেলের প্রোডাক্ট গুণ করে হচ্ছে 825 টাকা সে সেল করেছে। ঠিক এরকমভাবেই আমি প্রত্যেকটা মডেলে বসানোর সাথে সাথে এটার সাথে যোগ করে সে দেখিয়ে দিবে। দেখুন এখানে যে আমি দুইটা মডেলের দুইটা প্রোডাক্ট সেল করেছি A1 মডেলের, দ্যাট মিন্স 300 টাকা। আবার যদি 75 টাকা, 175 টাকা দামের একটা প্রোডাক্ট সেল করি, তাহলে এটার সাথে যদি আমি 300-র সাথে 175 যোগ করে দিই, দ্যাট মিন্স হচ্ছে 375 হবে, 475 হবে, সরি। তাহলে আমি এক ওয়ান কোয়ান্টিটি যোগ করতেছি, এই যে দেখেন এখানে 475 হয়ে গেছে। দ্যাট মিন্স কোয়ান্টিটি ওয়াইজ, মডেল ওয়াইজ তার ভ্যালুটাকে সে গুণ করে এখানে টোটালটাকে সে বসাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা ঘরেই কোয়ান্টিটি বসিয়ে দিলে সে তার মতো গুণ করে এখানে প্রোডাক্টের ভ্যালু, টোটাল প্রোডাক্টের ভ্যালু সে এখানে বসিয়ে দিবে। অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে মডেল ওয়াইজ, হ্যাঁ, ভ্যালু এবং কোয়ান্টিটি বের করা সম্ভব। অর্থাৎ আপনি এখানে যে কোয়ান্টিটি বসাচ্ছেন, সাথে সাথে এই কোয়ান্টিটি বসানোর সাথে সাথে কিন্তু এখানে তার প্রোডাক্টের ভ্যালু এখানে হিট করতেছে অটোমেটিকলি। সেখানে প্রোডাক্টের ভ্যালু হিট করে তার কত ভ্যালু সেখানে দেখাচ্ছে যে হ্যাঁ, সে এত টাকার প্রোডাক্ট
সেল করেছে এবং এত এত এই মডেলের প্রোডাক্ট সেল করেছে। এখন যদি আপনারা এটার টোটাল কোয়ান্টিটিটাও জানতে চান যে হ্যাঁ কোয়ান্টিটিতে প্রোডাক্ট কত সেল করেছে, সেই ক্ষেত্রে কোয়ান্টিটির প্রোডাক্ট সেল জানার জন্য আমরা যেটা করবো, এখানে একটা সাম করে দিচ্ছি, অল্টার বাটন চেপে ধরে ডাবল প্লাস প্লাস অ্যান্ড প্লাস যোগ হয়ে গেল, এখান থেকে আমি টেনে দিলে এন্টার দিয়ে দিচ্ছি। এখানে এসে দেখাচ্ছে যে আমরা মডেল ওয়াইজ আসলে কি কি প্রোডাক্ট কতগুলো কোয়ান্টিটি সেল করেছি, এবং এখানে দেখাচ্ছে মডেল ওয়াইজ ভ্যালু কত। এখানে আমরা দেখতে পারতেছি মডেল ওয়াইজ সে কত ভ্যালুর প্রোডাক্ট সেল করেছে, মডেল ওয়াইজ ভ্যালু কত সে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারতেছি যে এতগুলো মডেল মিলে সে কত টাকার প্রোডাক্ট সেল করেছে। আবার এখানে দেখতে পারতেছি যে এই মডেলের প্রোডাক্ট আসলে কতগুলো সেল করেছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে 7 পিস, এখানে 18 পিস, 31 পিস। হ্যাঁ, কোয়ান্টিটি দেখতে পারতেছি প্রোডাক্টের। আবার আমরা জুনায়েদ সেলস পার্সন কতগুলো প্রোডাক্ট সেল করেছে এবং তার ভ্যালু কত সেটাও আমরা এখানে দেখতে পারতেছি। সুতরাং সাম প্রোডাক্ট ফর্মুলা ইউজ করে খুবই সহজে এই ধরনের ক্যালকুলেশন করা সম্ভব। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফর্মুলাটা কিন্তু খুবই ইফেক্টিভ, বিশেষ করে যারা বিজনেস অ্যানালাইসিস বা সেলস অ্যানালাইসিস করে তাদের ক্ষেত্রে এই রিপোর্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করার প্রয়োজন হয়, কারণ একটা বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে এবং প্রোডাক্টের ফিক্সড প্রাইস আলাদা আলাদাভাবে থাকে এবং সেলস পার্সনরা এইভাবেই সেল করে থাকে। সুতরাং এই ফর্মুলা ইউজ করে টোটাল ভ্যালু বের করা সম্ভব। তো আজকে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।